আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকল ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনারা লাগি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমরা যাই রাম গোবিন্দগঞ্জ, যেটা চাতক পড়ছে, চাতক এলাকা। তো গোবিন্দগঞ্জে ভিডিও অনেকবারও দিছি। তো এখন আছি বর্তমানে আমরা বিসমিল্লা মার্কেট, যেটা ফবাবকরপুর পড়ছে। আমরা এর আল্লাহ থেকে হামিদপুর, তারপরে ফরবাপুর গ্রাম পরে। আসলে আমরা ফরবাপুর কইটার নাম হলো ফবাবকরপুর। তো একজন ভাইয়া কইছিল যে নিয়ে ফরবাবকরপুরের ভিডিও দিতাম ইনশাল্লাহ ভাই। আমি চেষ্টা করবো যে কয়েকদিন পরে আপনার এই গ্রামের ভিডিও দিতাম। তো এখন আমরা যেদিকে যাইমো সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওর মাঝে কইমো, যে আমরা কোন দিকে যাইলাম আর কিতা কিতা আছে সম্পূর্ণ সপ্তাহ আপনারা এই ভিডিওর মাঝে দেখতে পারবা, কোন রাস্তা মুখায় যাইলাম, যাতে কিতা করলাম। তো এখন প্রায় আমরা রসুলপুরের খান্দা থাকছি। এই ব্রিজ ফোর এলাকায় রসুলপুর, বোধ হয় এটা রসুলপুর গ্রাম পড়ছে। আসলে আমরা এই বাজু জানি লাউথলা, আমরার এই বাজু বোধ হয় রসুলপুর। আসলে এখানে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলও নাম লেখা কি এই রসুলপুর, এর লাগে বোধ হয় এটার নাম রসুলপুর গ্রাম হইতে পারে, আসলে আমি শিওর নাই। আর এখন আমরা লাউতলার বাজারও যাইমু, লাউতলার বাজার ওইয়া বাম দিকে যে এই ব্রিজটা দেখতে পারে আমরা অবাই দিয়ে যাইমু। এটা হইলে গাছ লাউতলা থাকি জলালপুরের রাস্তা। জলালপুর হইলে গা আপনার জলালপুর হইলে গা যে হাইওয়ে গিয়ে আমরা উঠমু। এটা হইলে গা সুনামগঞ্জ থাকি সিলেট হাইওয়ে আমরা গিয়ে এইবাই দিয়ে উঠমু। আর আমরা মেইন গন্তব্য হইলে গা গোবিন্দগঞ্জ, আমরা গোবিন্দগঞ্জ যাইতাম। তো আপনারা সম্পূর্ণ সব কিছু দেখাইবার চেষ্টা করবো। আর এখন আপনার একটা জিনিস দেখাইলাম, আসলে জলালপুর যাইতে হইলে যে লাউতলা থাকি লাউতলার রাস্তা হইয়া যাওয়া লাগে, এই রাস্তা সম্পূর্ণ ভাঙ্গা। এখানেও একবারে লাউতলা থাকি একবারে আনুজানি পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ভাঙ্গা দেখতে পারে আপনারা। আসলে সারা লাগে সে কুইদা গেছে কি মানে কুই দিলে সে রাস্তাটারে, রাস্তার কন্ডিশন একবারে খারাপ। আর গাড়ি চালানি একবারে সেটা কইতাম সিন দিয়ে হবাই দিল রে, হবাই দিল রে। আর লাগে আত্রা দিয়ে ভাঙ্গে একবারে রাস্তারে একবারে তো রাখছে লাগে রাস্তা উস্তা, মানে এই এলাকার মাঝে মানুষ বসবাস করে না। আর বন্ধুর মাঝেও তোরা তোরা পানি আছে আপনার, আমি ডান দিকে দেখালাম হাওয়ারে মাঝে যে ই কয়েকদিন বৃষ্টি দিছে, আর অনেক বৃষ্টি দিল। তো আজকে একটু বৃষ্টি দিছে না, এর লাগি আমরা বাড়াই গেছিলাম কই বৃষ্টি যেহেতু নাই, তাহলে আমরা যাই কি তাহলে দেখতে পারে আওরের মাঝে বালা পানি আছে, বাক্কা পানি আছে। আর কয়েকদিন পরে আওরের মাঝে আপনারা ভিডিও করে দেখাই মজুদিনে মানুষের কিলা খান মাছ মাররা এগুলোর ভিডিও আপনারা পাইবা। তো এখন আমরা ইয়া ফুসে গেছি লাউতলা থেকে, ওখানে বয়ে জিগলি আইছি। প্রায় আমরা এখানে আইতে প্রায় 10 মিনিটের মতন লাগ গিয়েছিল, আসলে অত দূরে রাস্তা নাই। আসলে বাঙ্গার কারণে 10 থেকে 15 মিনিট লাগিয়ে দেয় এখানে আইতে, না 5 মিনিট থেকে 6-7 মিনিট লাগবো এখানে আইতে। আসলে বাঙ্গা লাগে অতিরিক্ত সময় লাগে, আর বাঙ্গা তো অতিরিক্ত বুঝলাম সিএনজি চালাইতে মানে কিলাখান কষ্ট হয়। আসলে বড়ো গাড়ি আসলে আইতেও পারতো না এই বাইদি, কার বা নুহা এগুলা কোনো সময়ই রাস্তা মুখাইতে পারতো না। আর যদি আপনারা সেও জিগলি বা লাউতলার বা আনুজানের ইয়ে থাকুন বা এই ভিডিওটা দেখে তখন অবশ্যই আপনারা জানাইবা, তো আমার কমেন্টও কইবা বর্তমানে আমরা জিগলি বাজারের মাঝে আনুজানি এই সম্পূর্ণ রাস্তাটা একবারে বাঙ্গা। তো তারপরে আমরা যাইমো ডোলার বাজার, আসলে এগুলো আর তুল্লা ধরি না। তারপরে আমরা ডোলার বাজার থাকি আমরা জলালপুর মেইন রোডে গা উঠমো। আসলে এটা এলাকা মেইন রোড এলাকা সুনামগঞ্জ থাকি আমরা সিলেট, এটা এলাকা হাই আমরা মেইন রোড। আসলে এবার দিয়ে শর্টকাটে আমরা রয়ে যাই, এর লাগে আমরা এই রাস্তা মুখায় যাই গিয়ে। তারপরে আমরা চাতক গোবিন্দগঞ্জ যে এলাকাটা আছে মানে গ্রামটাতে গিয়ে যাইমু। আসলে গোবিন্দগঞ্জ গ্রাম অনেক বড় গ্রাম, দোলার বাজারও তেমন মানুষ নাই। আসলে যেদিন বাজার বাড়ির দিন থাকে আসলে এই সময় এদিন মানে এই রাস্তা মুখায় গাড়ি চালানি অনেক টাফ হয়ে যায়, কারণ মানুষ অত ভিড় থাকুন না নি মানে গাড়ি চালানি খুব টাফ থাকে। আর এই সম্পূর্ণ এই যে খালি জায়গা দেখরা, এই জায়গার মাঝে শুধু মানুষ আর মানুষ, আর এই যা মাছ শাকসবজি লইয়া বই থাকুন। তো ওখানে দুপুরের টাইমও আমরা বাড়াই গেছিলাম, আসলে রোদ উঠছে যে বিকালি টাইমে বেশিরভাগ সময় বৃষ্টি আয়ও এর লাগে আমরা সকাল সকাল বাড়াই গেছি। তো ওখানে আয়া আমরা পৌঁছেছি সুনামগঞ্জ থেকে সিলেট মেইন রোডের মাঝে।
তো ওইখানে লেগা জল আর ফুল ফারাই আইছি আমরা, আসলে জল আর ফুর গ্রামটা ফালাই আইছি। আর এটা ওই লেগা সুনামগঞ্জ থেকে সিলেট মেইন রোড। তো তারপরে আমরা যাইমু গোবিন্দগঞ্জ। তখন আমরা খাড়া হয়েছি গ্যাস লইবার লাগি। তখন আসি আমরা গোবিন্দগঞ্জ। এটা গ্যাস পাম্প, এটা প্রায় গতবার হয়েছে আসলে, হইতে গেলে 1 বছরের কাছাকাছি হয়ে যার। আসলে এটা অল টাইম বিজি থাকে। তো আমরা ওখানে আমরা গ্যাস লইয়া যাইমু। আইটা আইটা দেখলাম মানে অত গাড়ি নকল আছে আর কি, মানে প্রচুর গাড়ি দেখতে পারে, খালি সিএনজির লাইন। তো পিছনের সাইডে দিয়ে আসিল শেষ হয়ে গেছে প্রায়, আর এরা সকল টানি টানি আইন না হারা এরা ভিতরে, তারা গ্যাস লইতা। তো এর ফাঁকে দিয়ে আমরা অনেক গিয়া তোর মাতু না এনে যা লাগাই বানাই না গিতাতে তোর দশ দশ টাকা নেই তোমার হেলাইয়া যাই মু মার্কেটে বাজার বাজার তো এখানে আমরা অনেক আছি বলো বইকি গোবিন্দগঞ্জ গ্যাস পাম্পের অন গ্যাস হয়ে আবার বাড়ি থেকে রওনা হয়ে দিবো।
গ্রামের বা ইসলামপুর গ্রামের দৃশ্য তুলে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো ভিডিওটা ওখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।